বিভিন্ন প্রকার ফলের সঙ্গে লবণ খেতে অনেকেই ভালোবাসেন। এতে ফলের স্বাদ বেড়ে যায় বলে তাদের ধারণা। বিশেষ করে আমরা, কামরাঙ্গা, জাম্বুরা, কাঁচা আম এবং তেঁতুলের মতো টক জাতীয় ফলের সঙ্গে লবণ না হলে তাদের চলেই না। এমনকি পেয়ারার সঙ্গেও লবণ খান অনেকেই। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই অভ্যাস শরীরের জন্য মোটেও ভালো নয়, এর থেকে বড়সড় রোগের আশঙ্কা থাকে। শুধু তাই নয়, যে ফলের সঙ্গে লবণ মিশিয়ে খাওয়া হয় সেটির পুষ্টিগুণও কমে যায় অনেকখানি, কারণ লবণ ছড়ানোর সঙ্গে সঙ্গে ফল থেকে জলীয় অংশ বেরিয়ে যেতে থাকে। বিশেষজ্ঞরা বলছেন সেই জলীয় অংশের সঙ্গেই বেরিয়ে যায় ফলের পুষ্টিগুণ, তখন ওই ফল শরীরে কোনো উপকারে তো লাগেই না, বরং তা সব ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। চলুন তবে জেনে আসি ফলের সঙ্গে লবণ খেলে কি কি সমস্যা হতে পারে। উচ্চ রক্তচাপ বাড়িয়ে দেয়। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের এমনিতেই লবণ খেতে একেবারেই বারণ করেন চিকিৎসকরা। সেক্ষেত্রে ফলের সঙ্গে সাধারণত কাঁচা লবণ খাওয়া হয়, যা উচ্চ রক্তচাপ রোগীদের রক্তচাপ আরও বাড়িয়ে দিতে পারে। ওজন বাড়িয়ে দেয়। ফলের সঙ্গে নিয়মিত কাঁচা লবণ খেলে শরীরের পানির পরিমাণ বেড়ে যায়। সেই পানি কিন্তু সাধারণ পানির মতো উপকারী নয়, ক্ষতিকর। ওই পানি শরীরের ওজন বাড়িয়ে দেয়। লবণের মতোই একই ঘটনা ঘটে চিনি ছড়িয়ে খেলেও, এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যায়, ফলে শরীরের ওজনও বাড়ে, কিডনির বিপদ বাড়ে। শরীর ভালো রাখার জন্য ফল তো খাচ্ছেন, কিন্তু তাতে লবণ ছড়িয়ে দেওয়ার ফলে বিপদ বাড়ছে শরীরে। কিডনিতে সরাসরি প্রভাব ফেলে অতিরিক্ত লবণ, ধীরে ধীরে কিডনি বিকল হয়ে যেতে পারে, তাই ফলের সঙ্গে লবণ না খাওয়াই ভালো। শরীর ফুলে যায়। ফলের উপর লবণ ছড়িয়ে খেলে শরীর ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। লবণের মধ্যে থাকা সোডিয়াম এবং ওর পিএইচ মাত্রা শরীরে পানি ধরে রাখে, এর ফলে শরীর ফুলে যায়। তাই খেতে একটু অসুবিধা হলেও মিষ্টি ফল তো বটেই, টক জাতীয় ফলের সঙ্গেও লবণ খাওয়া ছাড়ুন আজই। প্রিয় দর্শক, নিত্য নতুন সব নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।